2004 মডেলের তেলের এলিয়ন গাড়ি যারা খুঁজতেছেন পাচ্ছেন না, দ্রুত জাহিন জারাফে চলে আসেন। আগে আসলে আগে পাবেন, পরে আসলে পস্তাবেন। হাসান ভাই, চ্যালেঞ্জ করলাম, এই যে রিং দেখতেছেন না, এরকম রিং ঢাকার মার্কেট থেকে কেউ খুঁজে আয় না দিতে পারে কিনা এক সেট। দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, এই গাড়ির মালিক এই রিং অর্ডার করে জাপান থেকে আনাইছে। 19-20 না, 19.99999.1 মাইনাস, দুইটাই পাঁচের মডেল, দুইটাই ভিতরে বিস্কিট, একটা 9 রেজিস্ট্রেশন, একটা 10 রেজিস্ট্রেশন, একটা থেকে একটার দাম মাত্র 30,000 টাকা ডিফারেন্স। মিৎসুবিশি লেন্সার গাড়ি যখনই দেখাই তখনই চোখের সামনে লাল গাড়ি চলে আসে, বাট আপনার এই যে এই কালার সিলভার কালারের আপনার লেন্সার EX কিন্তু খুব কম, বাজারে 16 মডেল মনে হয় একদমই নাই। জাকির ভাইয়ের কাছে একটা আছে, গাড়িটা খুবই সুন্দর। এই গাড়িটাতে 360 ক্যামেরা আছে, রাউন্ড ট্যাঙ্ক দিয়ে LPG করা আছে, খালি নাম্বার প্লেটটা কোম্পানি ভুল করে এইখানে না দিয়া এখানে দিয়ে দিছে। সারা জীবন বইলা আসলাম যে জাহিন জারাফের সাইনবোর্ডের নিচে গাড়ি পাবেন, দামে কম আবার ভালো। কিন্তু এইবার বলবো, গাড়ি পাবেন সবচেয়ে ভালো, দাম সবচেয়ে বেশি। হায় হায়, দাম সবচেয়ে বেশি। নোয়া কিনবেন যারা, তারা আজকের ভিডিওর শুরুতেই নোয়া পাবেন। অলওয়েজ প্রথমে প্রাইভেট কার দেখাই, পরে শেষের দিকে দেখাই নোয়া, এজন্য নোয়া ভালো মতো কেউ দেখতে পারে না। আমরা জাহিন জারাফ অটোমোবাইলস থেকে আজকে ভিডিও করব। জাকির ভাই আছে সামনে, আর রেডি আছে 2012 মডেলের একটা এক্স নোয়া, নাকি স্মার্ট এক্স স্মার্ট। ওকে, আপনি ওই স্মার্ট, গাড়িও স্মার্ট, পাল কালার গাড়ি। কত মডেল জাকির ভাই? এটা মডেল হচ্ছে 12 হাসান ভাই। ওকে, আর একটা কথা, আজকের লাইভে আপনি সবচেয়ে কমে 6 লাখ টাকায় গাড়ি পাবেন। সাথের একটা ঢাকা সেরা এক্সিও গাড়ি আছে, দুইটা এক্স করোলা গাড়ি আছে, একটা 2000, ওই যে দেখেন মিৎসুবিশি 16 মডেলের লেন্সার, এই গাড়িটা হচ্ছে 2012 মডেল, তেজগা রইমাডাল মসজিদের পাশে, রেজিস্ট্রি অফিস থেকে হাতের বামে আসলে একটু আগাইলেই হাতের ডানে বটগাছ, বটগাছ ওই যে, আর বটগাছের ডান পাশে গাড়ি শুরু। সিগন্যাল থেকে জাস্ট একটু উত্তর দিকে আসলে ডানে বটগাছ, বামে জাহিন জারাফ। ওকে ওকে, এটা 12 মডেল, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হচ্ছে 16-তে, 12 মডেল 16-তে রেজিস্ট্রেশন। বলার মতো হচ্ছে প্রজেকশন লাইট, আর ভিতরে সেন্ট্রাল এসি, বিস্কিট কালার, ফ্যামিলি ইউজ গাড়ি। ডোর পাওয়ার দুইটাই পাওয়ার নাকি অফ করা আছে, পুশ স্টার্টের গাড়ি, এই যে পুশ স্টার্ট। পার্সোনাল ইউজ করা একটা নোয়া, এটা আপনি চাইলে পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন, চাইলে ভাড়ার জন্য নিতে পারেন। আচ্ছা, আনলক করে দিছি, এই দেখেন দরজা আপনার, দুইটাই অটো নাকি জাকির ভাই? হ্যাঁ, দুইটাই অটো, দুইটাই অটো। যারা পার্সোনাল ইউজের জন্য নোয়া খোঁজেন, ভিতরে বিস্কিট কালার লাগবে, তাদের জন্য জাকির ভাই একটা চমৎকার নোয়া নিয়ে আসছে। এই নোয়া গাড়িটা আইসা দেখেন, পছন্দ হবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি, মনে হয় গ্যাসও করা আছে। পার্সোনাল ইউজের গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি, 12 মডেল, এবং এটা CNGও করা আছে, একটু দেখাই দিই। এই দেখেন গ্যাসের সিলিন্ডার, ওমা তেলের গাড়ি, তেলের গাড়ি ভাই। আমি গ্যাস গ্যাস করতে গ্যাস করি, আমি গ্যাস করতে বইতে বইতে সব শেষ করে ফলাইলাম, তেলে চালিত গাড়ি 100% পার্সোনাল ইউজার গাড়ি। অকটেন দিবেন, আল্লাহই জানে, আমি লাইভের মধ্যে এটারে বলছিলাম গ্যাস আছে, দেখছেন সেন্ট্রাল এসি এবং ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র, গাড়িটা আসলেই অনেক সুন্দর, বাম্পার ইনস্টল করা আছে, যে না 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 কোথাও সিলিন্ডার নাই, 100% তেলের গাড়ি, 100% পার্সোনাল ইউজার গাড়ি, কিন্তু আসেন ভাই ফ্যামিলি ইউজের গাড়ি। ওকে, কত লালে বিক্রি করবেন এই গাড়িটা? এই গাড়িটা আস্কিং হয়েছে হাসান ভাই 23,80,000 টাকা। আচ্ছা, আস্কিং চাইতে? হ্যাঁ, আস্কিং 23,80,000 টাকা, আসলে কিছুটা অনার করবো। আর গাড়ি কিন্তু এক পিস, পজিশন লাইট, পুশ স্টার্ট, বাইরে পাল, ভিতরে বিস্কিট, অকটেনের গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি, ডোর পাওয়ার, হ্যাঁ দুই দরজা পাওয়ার। ওকে, পছন্দ হয়েছে, ফুল সেন্ট্রাল এসি পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ওকে, বাসায় পাঠিয়ে দিবনি। এক্সিও দেখেন, সাতের মডেল, সাতের মডেল, 13-তে রেজিস্ট্রেশন, গাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মাত্র LPG করা হয়েছে গাড়িটা, LPG করা, এক মাস হয় না LPG-র বয়স, নাবানা থেকে সিকুয়েন্সিয়াল LPG করা আছেন ভাই। আর ভিতরে, হ্যাঁ গাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ, দেখেন ঢাকা না, সাতের মডেলের গাড়ি বাংলাদেশে যতগুলো আছে সবগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি, সমবেলে সব সাতের মডেল একখানে করে তারপর দেখতাম। হ্যাঁ হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি। একটু দেখেন ভিতরে আপনার ইন্টেরিয়রটা হচ্ছে এস কালার, উডেন অপশন আছে, গ্লাস অরিজিনাল আছে, এবং 35 সিরিয়ালের গাড়ি, 35 মডেল 7, আর রেজিস্ট্রেশন 13, রেজিস্ট্রেশন 13। এটা কত হলে বিক্রি করবেন? এটা হচ্ছে আসেন ভাই ঢাকা শহরের সব ছাত্রের মডেলের গাড়ির ভিতরে সবচেয়ে হাই রেট, 15,80,000 টাকা আস্কিং, 15,80,000। হ্যাঁ, দাম শুই না, ভয় না পায়া আইসা গাড়ি দেখেন, পুরাতন গাড়ি কখনো মডেল দিয়ে হয় না, গাড়ির কন্ডিশন দিয়ে হয়, পুরাতন গাড়ি দেখা গেল একটা সাতের গাড়ি, হ্যাঁ সাতের গাড়ি এখন চলে 24, চলছে হলো মাসে 100 কিলো, 50 কিলো, আবার একটা 15-র গাড়ি ঠিক আছে এখন চলে 24, চলে হইলো মাসে 4,000-5,000 কিলো, ওইটা থেকে অবশ্যই যেটা কম চলে ওইটা বেটার কন্ডিশন, দামও বেশি হবে। হ্যাঁ, মিৎসুবিশি লেন্সারটা 16 মডেল, 16 মডেল, 16-তে রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ গাড়ি,
খুবই সুন্দর। এবং যারা ষোলোর মডেলের লেন্সার খুঁজতেছেন, ষোলোর মডেলের মানে লেন্সার কিন্তু খুব কম আছে, সিলভার কালার গাড়ি, ফুল কমপ্লিট। এই গাড়িটার প্রাইস কত থাকে ভাই? এটার প্রাইস হচ্ছে আসেন ভাই 19,80,000 টাকা। 19,80,000 যেখানে যাবে ওই 21, 21, 50, 20, 80, কিন্তু আমারটা হলো 19,80,000 টাকা আজকিং, আসলে আরও কমাবো। ওকে আসেন, জাকির ভাই মানেই কিন্তু কম। আমরা এক জোড়া মানে জোড়া ভাই রাখছি একসাথে, দুইটা এক্স করল্লা, দুইটাই মনে হয় পাঁচের মডেল, দুইটাই নিউ শেপ, দুইটাই বিস্কুট, দুইটাই সিএনজি, সিএনজি আসেন, একদম সেম টু সেম দুইটা গাড়ি এক জোড়া, দুই বন্ধু একসাথে গাড়ি কিনতে হইলে চলে আসেন, দুইজন দুইটা নিয়ে যান। শুধুমাত্র নয় রেজিস্ট্রেশন, দশে রেজিস্ট্রেশন, একটা নয় একটা দশ। এটা কি নয় না দশ? এটা নয়, এটা নয়, গ্লাস অরিজিনাল আছে, সব অরিজিনাল। 25 সিরিয়ালের গাড়ি, এটার দাম কত রাখবেন? এটার দাম হচ্ছে 13,70,000। আর এটার দাম কি একটু কম আছে? এটার দাম হলো 14,00,000। ওমা এটা বেশি, ওইটা নয় রেজিস্ট্রেশন, এটা দশে রেজিস্ট্রেশন, কিন্তু গাড়ি কিন্তু দুইটাই পাশের এক্স করলা নিউ শেপ, এটাও বিস্কিট কালার, দুইটাই বিস্কুট ভিতরে, দুইটা গাড়ি সুন্দর। তবে এটা একটু তুলনামূলক, এই গাড়ি 1,000 গাড়ির সাথে এক জায়গায় রাখবে, এটা ফার্স্ট হবে দৌড়ে। এটার দাম কত ভাইয়া? কন্ডিশনে দৌড়ে ফার্স্ট হবে, এটার দাম হচ্ছে আসেন ভাই আস্কিং 14,00,000। 14,00,000, 14,00,000। এক জোড়া এক্স করলা দেখাইছি, এবার এক জোড়া রিফ্লেক্ট, রিফ্লেক্ট দেখাই, দুইটা দুই কালারে দেখেন। এটা আপনার 98 মডেল না? 98 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, অল পাওয়ার 1331 সিসি অল পাওয়ার। এটা হচ্ছে 60 লিটার এলপিজি করা গাড়ি, এলপিজি করা, সিকুয়েন্সিয়াল এলপিজি করা গাড়ি, মারছে ইএফআই ইঞ্জিন, লাইফ গ্যারান্টি ইঞ্জিন। কম টাকার মধ্যে যারা টয়োটার উপরে ভরসা রাখতে চান তাদের জন্য একটা দারুণ গাড়ি। হ্যাঁ, এটা কত হলে বেচবেন? এটার প্রাইস হচ্ছে 6,20,000 টাকা আজকিং, 6,20,000 আজকিং। এই রেড ওয়াইন কালারটা? রেড ওয়াইন কালারটা হচ্ছে সিএনজি করা, 40 লিটার সিএনজি করা, 1331 সিসি অল অপশন অটো, এটাও অল অপশন অটো। এটা হচ্ছে 6,00,000 টাকা আস্কিং, এটা 6,00,000, আর পিছেরটা হচ্ছে 6,20,000। একমাত্র ফিল্ডার একটাই আছে জাকির ভাইয়ের কাছে, একমাত্র ফিল্ডার, আরেকটা আছে নিউ শেপের। এটা মডেল মনে 12 আর রেজিস্ট্রেশন মনে 17, এটার মডেল 12 রেজিস্ট্রেশন 18, 18 অপশন অটো, লিমিটেড ভার্সনের গাড়ি এটা। হাসান ভাই ভাড়ায় চালানোর জন্য যারা ফিল্ডার খুঁজতেছেন আসেন, নিয়ে যান, গাড়ি পছন্দ হবে। এই গাড়িটা একটু আগেও দেখলাম এক কাস্টমার দেখতেছে, পছন্দ হয়েছে, খালি একটু দামে আটকায় রয়েছে। 60 লিটার সিএনজি করা দেখেন, একবারে ফ্রেশ গাড়ি, একবারে ফ্রেশ। এই গাড়িটার দাম কত ভাইয়া? 16,50,000 টাকা আছেন ভাই, 16,50,000। হ্যাঁ, যেখানে যাবে ঢাকা শহর যে কোনো শোরুমে 17 উপরে আমার কাছে 16,50,000। আর এটা কি 500 সিটি? এটা হলো ঢাকার সেরা 500 সিটি, 7 সিট, 7 সিটার বেজ ইন্টেরিয়র, এটাও ফ্যামিলি ইউজ করা গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি, ফার্স্ট পার্টি গাড়ি, পুরো ইন্টেরিয়রটাই কিন্তু বিস্কিট কালার। দেখছেন, এবং এটাতে কোনো সিট কভার ইউজ করে নাই, শৌখিন লোকের গাড়ি ছিল। এবং আপনি দেখেন অরিজিনাল সিট এখনও রাখছে, পিছনে যে সিট আছে এটার মধ্যে অ্যাডাল্ট পারসন বসা যাবে, বড় মানুষও বসতে পারবে। হ্যাঁ, তেলের গাড়ি, তেলের গাড়ি, মডেল কত? 9, মডেল হচ্ছে 9, রেজিস্ট্রেশন 14, পাঁচটা টায়ারই নতুন হাসান ভাই। আচ্ছা, পিছনে কিন্তু 7 সিট, তারপরেও স্পেস আছে, যদি কেউ মনে করে যে এলপিজি বা সিএনজি করবে করতে পারবে, এবং ব্যাগও চাইলে রাখতে পারবে, রাখতে পারবে। 7 সিট কত দাম? 7 সিটার দাম হচ্ছে আস্কিং 14,80,000 টাকা, 14,80,000। আসেন একটা নোয়া দেখাই, স্কোয়ার নোয়া 18 মডেল, 23 রেজিস্ট্রেশন, ক্যাপ্টেন সিট, পুশ স্টার্ট, অ্যান্ড্রয়েড সেট সহ, 2 দরজা পাওয়ার, ক্যাপ্টেন সিট না? হ্যাঁ, সুইপ লেদার সিট। এবারে এই যে পর্দাও আছে, কাটিনও আছে, পর্দাও আছে, জাপানিজ পর্দা, বাংলাদেশি না, অ্যান্ড্রয়েড মনিটরও আছে একটা লাগানো। এই গাড়ি বাংলাদেশে একমাত্র একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত গাড়িটা, তাই? হ্যাঁ, শুধুমাত্র এই কাজটাই হয়েছে গাড়িটার। আর সবচেয়ে মাইলেজ বাংলাদেশে আইসা কত কিলো হচ্ছে? বাংলাদেশে আইসা এটার মাইলেজ আছে আছেন ভাই 54,000 কিলো। দেশে কত চলছে? দেশে বেশি চলে না, দেশে চলছে মাত্র এক মাসে কত হয়, 1 থেকে 2,000 কিলো চলছে বাংলাদেশে গাড়িটা। আচ্ছা, তার মানে এখনো নতুনের গন্ধ আছে গাড়িতে, গন্ধ, দরজা খুললে তো আপনি মাথা বাইর করে ফেলবেন। এটার দাম কত? এটার দাম হচ্ছে 33,80,000 টাকা আস্কিং। আজকে দুইটা মানে জোড়া জোড়া আপনার এক্স করলা দেখাইছি, জোড়া রিফ্লেক্ট দেখাইছি, এবার জোড়া এক্সিও দেখাই। হ্যাঁ, এটা হইতেছে আপনার হাইব্রিড, এটা হইতেছে আপনার নন হাইব্রিড, তেলের। যাদের হাইব্রিড দরকার তাদেরকে আগে দেখাই। এটার মডেল হচ্ছে 2015 নিউ শেপ, বড় গ্রিল, বড় গ্রিল, পুশ স্টার, জি প্যাকেজ, সবচেয়ে হাই গ্রেড ভাই রে ভাই। এটার চাকাগুলো দেখছেন, রিমগুলো আমার খুব পছন্দ হয়েছে,
খুবই সুন্দর রিম, এবং এটা এসির অপশনটা টাচ, সামনে আসেন বড় গ্রিল। এই রিংগুলা অর্ডার দিয়ে আনা, দেশে পাবে না খুঁজা, তাই অর্ডার দিয়ে আনা রিং এগুলা। প্রজেকশন আছে, ইমার্জেন্সি ব্রেক আছে, ড্যাশক্যাম আছে, ডাক্তার চালিত গাড়ি, ফার্স্ট পার্টি। এটার দাম কত? এটার দাম হচ্ছে আছেন ভাই 19,50,000 টাকা আস্কিং। আসেন, দাম কমবে, অনেক কমবে। আচ্ছা, তাহলে পিছনের এক্সিওটা দেখাই দেই। ওটা হচ্ছে তেলের গাড়ি, নন হাইব্রিড, নন হাইব্রিড। এটা মডেল কত? 17টা কি? মডেল 17, রেজিস্ট্রেশন 23, 2023 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, কঠিন চাকাগুলো দেখছেন, এইটার রিমগুলোও সুন্দর, এবং এটা তো ড্যাশক্যাম আছে। এই যে তেলের গাড়ি যারা খুঁজতেছেন, এক্সিও মার্কেটে কিন্তু এখন পাওয়াই যায় না বলতে গেলে। 16 সিরিয়াল, 23 সালের রেজিস্ট্রেশন, এটাও 1 বছর বয়স। এইটার রিমগুলো দেখেন, দেখলাম তো ওই পাশ দিয়েই, খুবই সুন্দর রিম, দারুণ। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে 23,80,000 টাকা আস্কিং আসান ভাই। 23,80,000। আচ্ছা, একটা ভিটস আছে ভাইয়ের কাছে, তেলের গাড়ি। হ্যাঁ, এই দেখেন, এটা মডেল সেরা ভিটস এটা আসান ভাই। 11 হবে, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন। দেখেন পুশে স্টার্ট, তারপরে এই যে ড্যাশবোর্ডের সাইডে কিন্তু আপনার বিস্কিট, আইডল স্টপ সহ আছে এটাতে, এবং এটাতে আছে আইডল স্টপ, অকটেন ড্রাইভার গাড়ি, তেলের গাড়ি। আর সামনে আসেন, প্রজেকশন লাইটও আছে, না প্রজেকশন লাইট সরি, এটা হচ্ছে আপনার মডেল স্টা বডি কিট সহ। হ্যাঁ, মডেল স্টা বডি কিট সহ। এই তেলের গাড়ির দাম কত? এটার দাম হচ্ছে আস্কিং 13,80,000 টাকা আছেন ভাই। 13,80,000। হ্যাঁ, এই যে একোয়া, একোয়া 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, 34 সিরিয়াল, 34 সিরিয়াল। এটার ভিতরে কিন্তু ভাই অনেক চেঞ্জ আছে, এই দেখেন, অনেক একোয়া দেখছেন, দেখবেন কিছু কিছু গাড়িতে কেবল এই ফেব্রিকটা পাওয়া যায়, মেরুন কালার, সেটা সব গাড়িতে আসে না। তারপরে পুশে স্টার্ট, এবং সাইডে হচ্ছে আপনার এই যে বিস্কিট, বিস্কিট সাইডে বেস। আপনি একোয়া তো হাই প্যাকেজের গাড়িগুলোতেই এই ভিতরে বেস পাবেন। এই গাড়িটা সামনে আসেন, এই যে দেখছেন, এইটা হচ্ছে প্রজেকশন, আমি ওইটাতে বুঝে ফেলছিলাম, এটা তো ড্যাশ ক্যামেরা আছে। এই গাড়িটার প্রাইস কত ভাই? এইটার প্রাইস হচ্ছে আসেন ভাই মাত্র 13,00,000 টাকা, 13,50,000 ছিল, 50,000 ডিসকাউন্ট দিয়ে 13,00,000 টাকা, আসলে আরও ছাড় আছে, 13,00,000 টাকা আসলে আরও কমবে। এবার একটা এক্সটেল গাড়ি দেখাই, আর শেষ একটা এলিয়ন গাড়ি আছে আপনাদের জন্য সারপ্রাইজ। এক্সটেল গাড়িটার মডেল কত? এক্সটেল গাড়িটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2015, সানরুফ, মুনরুফ, ফোর হুইল ড্রাইভ, সিট হিটার, সুইপ লেদার সিট, তেলের গাড়ি, 360 ক্যামেরা, JBL সাউন্ড সিস্টেম, মানে নাইকি সব আছে, এটা সব আছে। আবার অরিজিনাল কালারের গাড়ি আছেন ভাই, কালার অরিজিনাল, অরিজিনাল কালারের, আর ব্যাকডালা হচ্ছে দোতলা, তার মানে কি, ও দোতলা, ব্যাকডালা দোতলা, এই যে একতলা, এই যে একতলা, হইছে মালামাল রাখবেন বাসা বাড়ির সুকেসের মতো দুইতলা করে পিছে। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হচ্ছে আস্কিং 36,00,000 টাকা, আসলে কমাবো, তবে ঢাকাতে রোডে চলা ইউজ 2014 মডেলের সেরাটাই কিন্তু এটা, এটা হচ্ছে জাহিন জারাফ, আর যেখানে আছি আমি, আমার কালেকশন অলওয়েজ সেরা। চিপার মধ্যে নিলেন কি লিগা? এই চিপার ভিতরে আনলাম, আপনারা আনলাম, এই যে রেড ওয়াইন, হ্যাঁ রেড ওয়াইন, সেরা গাড়ি, অল্প টাকার মধ্যে একটা এলিয়ন গাড়ি দেখাবো, মডেল 2004, রেজিস্ট্রেশন 2008, সিসি 1500, অল অপশন অটো, তার টায়ারগুলো কিন্তু আপনার নতুন আছে, ওয়াশ পলিশ চলতেছে, গাড়ি রেডি হচ্ছে, শোরুমে উঠবে রাত্রে, তাই? হ্যাঁ, আপনারা আগেই দেখে ফেলান, এই দেখেন হ্যান্ডরেস্ট আছে, চারের মডেল গাড়ি, এমনিতেই খুব বেশি গাড়ি, কিন্তু তেলের, তাই? হ্যাঁ, গাড়ি কিন্তু অকটেনের, দারুণ। এটা একটু মানে তেলের গাড়ি তো একটু পারফরমেন্স ভালো পাবেন, গ্যাস করলে গাড়ি আস্তে আস্তে, এই দেখেন এটা ওয়াশ চলতেছে যদিও, এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা, আর পিছনে আপনার ওই যে ইঞ্জিন কভারটাও এখনও গাড়ির সাথেই আছে। মডেল 4, খুব বেশি আপনার ফ্রেশ গাড়ি কিন্তু মার্কেটে পাওয়া যায় না, কারণ এগুলো অনেক আগের গাড়ি, এই দেখেন মার্সেলে এখনও নাম্বারগুলো স্পষ্ট দেখা যাইতেছে। সো 4-এর মডেল তেলের গাড়ি এলিয়ন, যারা খুঁজতেছেন 8-এ রেজিস্ট্রেশন করা, এই গাড়িটা জাকির ভাইয়ের কাছে পাবেন। এবার দামের বেলায় আসি, অন্য সব জায়গায় আপনি এই গাড়িটা দেখবেন, আরে দাম পরে কোন, আগে আইলে আগে আগে পাবে ওইটা বলেন, হ্যাঁ আগে আসলে আগে পাবে, পরে আইলে হারাইয়া যাবে। হ্যাঁ, তেলের গাড়ি আপনার থাকে না, বিক্রি হয়ে যায়, এবং এটা আপনার অরিজিনালি তেলের গাড়ি, কখনোই আপনার গ্যাস হয় নাই, এবং আসলে আমার মনে হয় একটা কম প্রাইসে ভালো এলিয়ন পাবেন। আজকের ভিডিওতে কম প্রাইসের সেরা গাড়ি কিন্তু এটা, হ্যাঁ এটা আজকে শেষে দেখাইলাম। এটার দাম কত রাখা যাবে? এটার আস্কিং হচ্ছে 1490, যদিও চাইতাম 1550, কিন্তু 1490। এবার বুঝেন আজকের ভিডিওতে আমি গাড়ির প্রাইসগুলো কোথায় নামায় নিয়ে আসছি। আসেন, ভালো গাড়ি কম দামে পাবেন, এবং যারা রোজার ঈদে গাড়ি কিনতে পারেন নাই, তারা কোরবানি ঈদের আগেই তাড়াতাড়ি চলে আসে। যাই হোক, আজকের এই ভিডিওতে যতগুলো গাড়ি দেখছেন, প্রত্যেকটা গাড়ি আপনার সাধ্যের মধ্যে, হাতের নাগালে, চেষ্টা করছি আপনাদের বাজেটের মধ্যে কিছু গাড়ি দেখাইতে। জানেন যারা অটোমোবাইলসে, এই মুহূর্তে 6,00,000 টাকা থেকে শুরু করে 12, 14, 15, 18, 20 বিভিন্ন রেঞ্জের গাড়ি আছে। স্পেশালি কয়েকটা গাড়ির কথা বলবো, যেমন আপনার নোয়া গাড়িটা যেটা পার্সোনাল ইউজ হয়েছে, তারপর আপনার 7-এর এক্সিওটা, তারপর মিৎসুবিশি লেন্সার গাড়িটা, এক্সকরোলা 2টা, তারপর পিছনে তেলের এক্সিও গাড়িটা, এই গাড়িগুলো একটু আইসা দেখেন, একোয়া গাড়িটা,
তারপরে আবার 6 লাখ টাকা স্টারলেট রিফ্লেট দুইটা এক জোড়া। আজকের ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।